আমার দু হাজার সাতে বিয়ে হয়েছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে ঠিক আছে তার এক মাস পর থেকে আমার ওপর অ মানসিকভাবে কি বলবো এত খারাপ ব্যবহার শুরু হয়ে গেল এত অত্যাচার শুরু হয়ে গেল মানে ধারণার বাইরে আমার বর আমাকে এক মাসের পর থেকে এত মার মারলো এত মার মারলো মানে বলার মতো না প্রচুর মার মেরেছে ড্যাশ খেয়ে এসে মানে প্রচুর মার মেয়েছে দিয়ে আমি লাস্টে যেন মানে কি বলবো পৃথিবী ছেলে চলে যাওয়ার ডিসিশন নিয়েছিলাম একমাত্র ছেলের মুখে দিয়ে তাকিয়ে আমি কিছু করিনি দু হাজার সাতে আমার বিয়ে হয়েছে দু হাজার ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসেই আমার বাবু চলে আসে ওই অবস্থায় আমার ওপর শারীরিক মানসিক মানে কি বলবো রাতের বেলা ওই মানে সারাদিন আমার ওপর মানে মার ধর হ্যাড্ডা ব্যাড্ডা করতো আর রাত্রিবেলা আমাকে বুঝতে পারছো কীভাবে মানে ড্যাশ করত মানে কি বলবো ওই যে এক একটা মেয়ে রাস্তাঘাটে ড্যাশ হয় না সে সেরকমভাবে আমার সঙ্গে খারাপ ব্যবহার করত আমাদের বাড়িতে যদি আসতো আমি বলতাম দেখো ওরকমভাবে রাত্রিবেলা খারাপ ব্যবহার করো না বলে আমার ইচ্ছা আমি বিয়ে করছি আমার ইচ্ছা মানে সবাই থাকতো আমাদের বাড়িতে সবাই থাকতো আমাদের বাড়ির কাজের মেয়েটা মা আমার মাসের ছেলে সবাই থাকতো ওর মধ্যে মানে কি বলবো সরম বাদ দিয়ে মানে ড করতে শুরু করে দিত মানে কি বলবো আমার বাবা যখন মারা গেছে তা সত্ত্বেও সেই দিনগুলো মানে ইয়ে করেনি হ্যাঁ মানে যেমন মার ওদের বাড়িতে মেরেছে আর তেমন অত্যাচার করেছে এরকম হাতটাকে এরকম এরকম ওপরে উঠিয়ে দেওয়া তারপর বুঝতেই পারছ কি করে বলবো তোমাদের আমি তারপরে চুলির চুলের মুটি ধরে দেওয়ালে ফোঁকা দিয়া মানে যা না তারপরে তো আছেই কি বলবো এখানে তো বললেই তো ইউটিউব ইয়ে করবে বলতে পারছি না খুলে বলতে পারছি না তারপরে ঘুয়া ঘুপ কয়েকটা পিঠের মধ্যে ঘুষে মেরে দিল তারপর বাবু যখন ন মাস ওই অবস্থায় ওদের সবার জুতো আমাকে দিয়ে পরিষ্কার করিয়েছে আমাকে ঠিকমতো খেতে দিত না আমার কি আমাকে দিত না তারপরে দুর্গা ঠাকুর দেখতে গেছি ও সেই হেঁটে হেঁটে এত বড় পেটে হেঁটে হেঁটে আমাকে সারা জায়গা হাঁটিয়েছে হাঁটি হাঁটি হাঁটিয়ে হাটিয়ে সা জায়গা দেখিয়েছে হ্যাঁ আচ্ছা আমি আর পারছি না আমার খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও কি করলো দুটো মিষ্টি নিল আমরা ছয় আটজন ছিলাম ওইখান দিয়ে পিস 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 করে কাটলো এই সরু সরো এক পিস আমাকে দিলে খেতে আমার ওই পিসে কিছু হবে তারপর ওই বাবু পেটে থাকা অবস্থায় পান্তা ভাত খাওয়াতো ওই অ্যাসিড জাতীয় জিনিস খাওয়াতে 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 আমার পেটের রোগ ধরে গেল ওই অবস্থায় পেটের রোগ অবস্থায় আমার ওপর খারাপ ব্যবহার করতে শুরু করে দিল ওর ননদ থেকে শুরু করে মানে আমার ননদ থেকে শুরু করে শাশুড়ির ভাইয়ের বউ মানে দেওরের বউ সবাই খারাপ ব্যবহার করতে শুরু করে আমার শাড়ি চুরি করে আমার বর আমার যাকে দিয়ে গুবা ঘুবা ঘুব লাথি আর আমি তো ভয়ে মানে কি করতাম মানে ভাবতাম মানে এই মনে হ্যাঁ আমার মানে যাতে আমার ছেলেটা ড্যাশ হয়ে যায় সেই সেই লাথি মারতো মারত ঘুবা ঘুপ করে লাঠি মারতো পেটের মধ্যে জানো যাতে হয়ে হম ছেলে আমার নাকের দুল সোনার নাকের দুল চুরি করে আমার জাকে দিয়ে দিত হারিয়ে যেত রাত্রিবেলা ড্যাস করার সময় হারিয়ে যেত ও দিয়ে দিত পরে যদি বলতাম কোনো উত্তরই দিত না আমি তন্নতন্ন করে খুঁজতাম দিয়ে একবার তো বিশাল ইয়ে হয়ে গেছে আমি লাস্টে ও ওদের কিন্তু মানে ওর ভাইয়ের যে আগের বউটা কিন্তু ওদের বাড়িতেই ড্যাশ করে মরে গেছে হুম তারপরে ওর ভাই আবার একটা বিয়ে করছে ওদেরও টেন্ডেন্সি ছিল আমাকে সেই ড্যাশ করে ড্যাশ করে ফেলার হ্যাঁ মানে মেরে ফেলার ঠিক আছে তা পারিনি যেহেতু আমি তো সেরকম মেয়ে না অত সহজে মানে নিজেকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার মেয়ে না তাও এত অত্যাচার করছে এত এত মারধর করেছে আমি লাস্টে না কি করব আর পারিনি একটা বুঝতে পারছোটা মানে কি বলবো নোক কাটে না সেই ড্যাশ নিয়েছি দিয়ে বুঝতেই পারছো তারপর কি হতে পারে আমি তো খুলে বলতে পারছি না তারপর ও কি করেছে ভয় চোটে বোনের বাড়িতে চলে গেছে আমি আমার দিদিতে সেগুলো বললাম আমার মা তো বললো যে এখানে চলে আয় বললাম ইঞ্জিনিয়ারিং এর বুকে যে গ্যাসের ব্যবসা ব্যবসা করে তাকে বললাম তারপর মেজ মাস্টারদের বললাম ওরা কোনো পাত্তা দিল না আমাকে আমাকে ওই অত্যাচারের মধ্যেই ফেলে রাখলো দিয়ে বাবা বললো আমার মেয়েকে নিয়ে আসো নাহলে মেরে ফেলবে দিয়ে আমার ছোটো যায় এবং গিয়ে নিয়ে আসলো আমাকে আমার এমন এমন অবস্থা করে দিয়েছিল যে লাস্টে আমার ননদ বলছে দাদা বৌদিকে বাবার বৌদি মারা যাবে লাস্টে আমাকে বাসে উঠিয়ে আমি তখন এরকম গাত কথা করে কাঁদছে আমার গা করে কাঁদছে ওই অবস্থা আমার ছেলের স্বাস্থ্য কি এই সমুটা ওই অবস্থায় ওকে খোলে নিয়ে আমি কাঁপতে 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 এসেছি এত ভারী ব্যাক আর ওই অবস্থায় ছেলেকে নিয়ে কাঁপতে কাঁপতে এসেছি কোন রকমে তারপরে দুদিন পরে আমি হাসপাতালে ভর্তি হই আমি পাঁচ বছর পেরেছিলে আমি ইঞ্জেকশন দিয়েছি পাঁচ বছর আমার শ্বাসকষ্ট হয় পাঁচ বছর আমি ইঞ্জেকশন দিয়েছি ষাটখানা ইঞ্জেকশন দিয়েছি একদিকে এক জায়গায় আমাকে এতটা অত্যাচার করেছে আমার জীবনটা পুরো ছাঁচরা করে দিয়েছে আর এই বিয়েটা কে দিয়েছে আমি বলবো তোমাদের আমি বিয়ে করতে চাইনি আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছে গরিব হয়েছে তা কি হয়েছে বিয়ে কর বিয়ে কর তখন আমার বাবা অসুস্থ আমি অল্প বয়স ছিলাম বুঝতে পারিনি দিয়ে আমার বিয়ে হয়ে যায় ইচ্ছা করে ইচ্ছা করে প্ল্যান মাফিক আমাকে এই সয়তান সঙ্গে বিয়ে দেয় ইচ্ছা করে কিন্তু নিজের মেয়েকে নিজের কাছে রেখে দিয়েছে সিংহাসনে পড়ছে অত্যাচার করেছে আমাকে সবাই মিলে আমার প্রচন্ড অত্যাচার করেছে আমার শাশুড়ি তাও একটু একটুখানি ভালো ছিল একটুখানি সবার থেকে একটুখানি ভালো ছিল আমার শাশুড়ি কোনো কিছু খাবারই হলো আমাকে দিত মিথ্যে কথা তো বলে যে ভালো ছিল সে ভালো তাই না আর কে রাখছি আমার জীবনটা নষ্ট করেছে আমি তোমাদের সব বলবো আমার ওপর প্রচন্ড অত্যাচার করেছে এমনকি আমার ছেলেটাকে আমার বড় বড় সেটা পৃথিবী থেকে সরিয়ে সরিয়ে দেওয়ার কথা আমি করিনি ও কি করে পারে একটা বাচ্চাকে ড্যাশ করে ফেলার কথা কি করে পারে নিজের ইচ্ছা নিজের ইচ্ছে বলে তোমার মায়ের হয়ে গেছে আমার মায়ের বয়স হয়ে গেছে নিয়ে নাও কি করে বলে এসব কথা নিজে বলে আবার নিজেই করে রাখছি কাল ভালো আমাদের পুজো বলে কিছু নেই গো আমার জীবনে কোনো সুখ নেই কোনো আনন্দ নেই কিছু নেই জামা কাপড়ও কিনি পয়সা নেই জামা কাপড়ও কিনি মানুষও নেই যে আমাদের ঠাকুর দেখতে নিয়ে যাবে কোনো আনন্দ নেই বাইরে গেলে দেখি সবাই দুটো জোড়া জোড়ায় ঘুরছে আমার মন চায় না এই জন্য আর যায় না что вот